নমস্কার বন্ধুরা, কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে একরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওতে বন্ধুরা যেটা মেডিকেল টিপস বলবো সেই সম্বন্ধে একটু আলোচনা করব এবং বেশ উপকৃত হবেন এবং ভিডিওটি বেশ ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বন্ধুদের কাছে বলে নিই, যারা আমার এই ভিডিও চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে প্রতিবার আমি এখান থেকে যত শিক্ষামূলক চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন টিপস এইরকম বিভিন্ন মজাদার ভিডিও এখান থেকে আপলোড করব, আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা সেই ভিডিও কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন এবং বেশ ভালো লাগবে আপনারা। তো বন্ধুরা শুনতে থাকুন, আজকে আমি মেডিকেল টিপস বলবো সেটা কিন্তু আমাদের মলদ্বারে যে তিনটে সমস্যা হয় বা তিনটে যে রোগ হয়, পাইল সিন অ্যানো বা যেটা হেমারয়েডস বা অর্স বলি, ফিসচুলা ইন অ্যানো যেটা আমরা ভগন্দর বলি বাংলায়, এবং ফিসার ইন অ্যানো যেটা বলি বলি বাংলায়, এই তিনটে রোগ কি করে হয় সেই নিয়ে বেশি আলোচনা করব না। এইগুলো আমরা প্রাত্যহিক জীবনে আমাদের কিছু খাওয়া দাওয়া যদি খাদ্যাভ্যাস চেঞ্জ করতে পারি আমরা সেই নিয়ে একটু আলোচনা করব এবং এই রোগগুলো থেকে আমাদের অনেক দূরে থাকতে পারবো এবং আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু এগুলো খুব কাজে লাগবে, কেননা এগুলো অপারেশন করলেও পুরো সাকসেস হয় না এবং সেই জন্য অপারেশনে আবার অনেকের একটু ভীতিও থাকে। তো সেই জন্য ওষুধ খেয়ে বা কিছু সবজি বা কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে গেলে কিন্তু এই রোগগুলোকে এড়ানো যায়। তো আমি সেই নিয়ে একটু আলোচনা করব, আপনারা শুনতে থাকুন বন্ধুরা। প্রথমে যেটা বলবো, আমরা কিন্তু অনেক সময় এই যে ফাইবার পেকটিন যে সমস্ত ভেজিটেবলস আছে, শাক সবজি ঝিঙে পটল উচ্ছে করলা, আমাদের পাত্রিক জীবনে এত ফাস্টফুডের প্রচলন হয়েছে সেইগুলো, এই যে এত ব্রয়লার মুরগি বা পোলট্রির মুরগি, এত খাসির মাংস, বিভিন্ন ধরনের যে উচ্চ প্রোটিন আজকে আমরা প্রচুর পরিমাণে খাচ্ছি এবং প্যাকেটজাত খাদ্য যেগুলো প্রিজার্ভেটিভ দেওয়া থাকছে, এইগুলো যেমন শরীরে বিভিন্ন ধরনের এফেক্ট আনছে, এইগুলোতে কিন্তু ফাইবার পেকটিন একেবারে কম থাকার দরুন পায়খানা কিন্তু এগুলো কষে যায় বা পটি কষে যায়, যেটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। তার দরুন কিন্তু দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন যাবত কারো পায়খানা যদি এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় তাহলেই কিন্তু এই তিনটে রোগ তাদের মধ্যে বেশি দেখা যায়। দেখা গেছে পায়খানা যদি খুব হার্ড হয়ে যায় বা স্টুল যদি খুব শক্ত হয়ে যায় তখন কিন্তু মলদ্বার ছিঁড়ে গিয়ে এই ফিসারিন অ্যানো বা রক্ত পড়তে পারে এবং দীর্ঘদিন ধরে এই শক্ত পায়খানা হওয়ার দরুন এই রেকটাম কিন্তু প্রোল্যাপস হয়। পাইলসের যে সমস্যা হয় এখানে অনেক সময় ছোট মটর পড়ায়ের মতো অংশ, যেটা হেমারয়েডস বলি অর্স, এগুলো অনেক সময় ইন্টারনাল পাইলস বা এক্সটার্নাল পাইলস বিভিন্ন ধরনের হয়। আবার মলদ্বারের পাশে যদি ক্ষুদ্র কোনো চ্যানেল বা কোনো নালি হয় সেখানে কিন্তু সেটা অপরিষ্কার থাকার দরুন বা ডায়াবেটিসের কারণে অনেকের মলদ্বারের পেরিঅ্যানাল রিজিয়ানে কিন্তু অ্যাবসেন্স হয় এবং সেইখান থেকে কিন্তু মলদ্বার দিয়ে একটা পার্সিয়ালি চ্যানেল বা ক্যানুলা হয়ে যায় বা ক্যানেল হয়, সেইখান থেকে কিন্তু স্টুল রস বা এই নোংরা কিন্তু বর্জ্য পদার্থ ইত্যাদি আসে এবং এটা কিন্তু ফিসচুলাতে পরিণত হয় এবং এই অপারেশন কিন্তু সাকসেসফুল হয় না। তো সেই জন্য বন্ধুরা আমরা বিশেষ করে যাদের সাধারণ মানুষ তাদেরকে বলবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সুগার কন্ট্রোল করুন এবং শাক সবজি ঝিঙে পটল উচ্ছে করলা রুটি দুধ এইগুলো জল এইগুলো প্রচুর পরিমাণে পান করুন, প্রচুর পরিমাণে খান এবং মাংস ছানা আপেল কাঁচকলা মিষ্টি যেগুলো ছানা জাতীয় খাবার বা মাংস এগুলোতে কিন্তু প্রচুর ভাবে পায়খানা বা পটি কষে যায় বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, এইগুলো থেকে যদি আমরা স্টুল রোজকার পরিষ্কার হয় তাহলে কিন্তু দেখা গেছে এই রোগগুলো থেকে দূরে থাকা যায় এবং চিকিৎসা স্বাস্থ্যের উপর অনেকটা নির্ভর না করেও ব্যক্তিগত জীবনে যদি এইগুলো মানা হয় তাহলেও কিন্তু বন্ধুরা দেখা গেছে নিজেকে এই রোগগুলো থেকে দূরে রাখতে পারবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপারেশনে কিন্তু আর যেতে হবে না এবং দেখা গেছে খুব ভালো থাকা যায়। তো বন্ধুদের কাছে বলে নিই, আমার এই ভিডিও যদি পছন্দ হয়ে থাকে, যদি এখান থেকে অনেক কিছু জানতে পারেন বা উপকৃত হন তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দেবেন। তো আশা করছি ভিডিওটি বন্ধুরা ভালো লাগলো, ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন।